বলে বাবা আমি এখন যাব, বেলা দুপুর হওয়ার আগে আবার প্রাসাদে চলে আসব, আমার সাথে জন্তু যাবে। ঠিক আছে বাবা, বেলা দুপুর হওয়ার আগে তুমি প্রাসাদে ফিরবে, আর জন্তু বাবা লোকে কি তোর সাথে সাথে রাখিস? আমি তো লোক আমি না, আমার সাথে সাথে রাখি লোক আমার যদি এক মাইল দূরে থাকে আমি এক মাইল পথে থাকি মা। আসি তাহলে। ঠিক আছে বাবা, ভগবান যেন তোমার মঙ্গল করি। দাঁড়াও বাবা। আসি মা। জন্তু শীঘ্রই চল। আমার এত সম্মতি আমার তুমি সম্মতি শোনা আমার ভিতরে ডাকিবার মন ধরতেছে তোমার। ঠিক আছে থাকবে তাহলে এটা থাকবে। ঠিক পাগল হয়ে গেলাম ভাই। তুমি যে বড় হয়ে গেছো তুমি জানো তা কি হয়েছে? তাহলে স্নান করে আসি, কোথায় স্নান করবে? ওই তো শনিবার ঘাটে। না তুমি আজকে তো বাড়িতে স্নান করবে। কেন? শানবান্ধা ঘাটে স্নান করে লোকে মন্দ বলবে তাই। সুন্দর করে আমার মা বহুলাকে চান করে নিয়ে আসবো। ঠিক আছে? ঠিক আছে, আমি কিন্তু অপেক্ষায় বসে রইলাম। আচ্ছা ঠিক আছে, চল সখী, মা আমাদের বিদায় দিয়েছে। চলো সখী।
চল আমরা ওই তো নদীর ধারে যাব, যাব আর বড় বড় মাছ ধরব, বড় বড় ইসা মাছ ধরব। ইসা মাছ কোন দিন বসিতে ধরে? আমি কি কইছি যে ইসা মাছ বসিতে ধরব? তাইলে কেমনে ধরবি? এই যে নদীর ঘাটে যাবো না, ইসা মাছ তো বুকতে ভাইসা হবো না। ও ভাই ফাড়া দে চাকু রাখ না, ওই কেনি নদী দিয়ে বস্তা করে খামু। তাহলে চল চল আমার পরানে যাহা চায়।
বুঝাস আমার কুসো থেকে আদার নিয়ে গেতেছে, পরে আমি মনে মনে করলাম ছাড়া চাইলে পিঠে এত দেহাতে আদার কিনছি তোরা নিয়ে নিয়ে খাইয়া হালাইতে ছ পেটের মধ্যে বাহা বান্ধিব কি পেটের মধ্যে বাহা বান্ধিব জানো না কই রাখছ পিঠার মধ্যে এবার মাছ তো ব্যক্তি খেতাই দিলি কি করবো আমার ছিপ কাটা নাই গুলপা নাই এজন্য আমি যাই নাই বসি বালা ওরে কলসি কাঙ্খে Thank you.
বসি বাবুকে দিয়া দেখছে জন্তু ওই নিচের দিকে চাইয়ে দেখ, আচ্ছা নিচে চা আচ্ছা নিচে চা, তারা তো নিচে তার কারণ খেয়ে গেছে, ওই যে দেখছেন বাইরে এসে ওই যে কোন তো নিচে দেখ, তার নিচে ওই যে যে তোর নিচে দেখ বালা আচ্ছা জন্ত নাকি রে জানো নাকি খবর রাখো না তুমি, আমি যখন মার করবে তো হয়েছি না, তখন তো বাবার যন্ত্রণায় মার দুধ খাওয়াতাম না আমি, কি কইছি কি কইছি, এই যে হুন এটা কি এনে কইছি জানো, আমি যখন মার করবে তো হয়েছি, বাবা খালি জোয়া খেলতো আমার খাওয়াই দিছে গ্যাস বেড়ে তো ছেন নারায়ণ তোমার এটা কথা কই, তোমার শরীর পাক না না পাক, তুমি যেটা ছাড়লা আন্দাজি ছিলাম পরে মা চাইয়া না ও তোর তোর ভাইটা এটা তাপিস না দিছে ডুবাইয়া দিয়ে দিল, হে কেরোসিন তেল আমার শৈল দিচ্ছে কইলে আবার কেউ নক বসতে।
তোমরা না এই গাছ ছাইডা অন্য গাতে বসে ফেলাও এই গাতে বেলা সত্যি স্নান করবো আর আমরা ঘোড়ার গাছ কাটবো না গো না যাবো না বসে পামু না বসে পামু নু চাইডা ছেড়ে দিই দেখলি একবার পানি যে গোলা করে দিল মাছ মার মুখ মাছ মারা বন্ধ করছে না ওরা ছান করবার নিগে তাই না ওখানে ছান করে যেটা কি করি আমরা যেন বসি বসি কি করলি আগে দিছি কি হয়েছে সুন্দর করতেছে তারে লোকা ভাই আমি যা আছি আমি যে পিন্দা আমার বুঝি নাই যে দেখি বাবু কি করছিস না আমি যে পিন্দা আনাইছি যাবা পিন কালকে তোরে দিয়ে দিই রে এই আনা কোন কিছু করবা এই তুই কিসে নিকে ভাই কেন করলি আচ্ছা আলাবর্ষি খুশি খাইয়াছি